দর্শক, আজকে আমরা হ্যাপেনিং পয়েন্টে কৃষি ভিত্তিক সম্ভাবনা নিয়ে কথা বলবো। প্রফেসর ডক্টর আর আই সরকার, চেয়ারম্যান কৃষিবিদ গ্রুপ, তিনি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। ধন্যবাদ। জি স্যার, আপনি চেয়ারম্যান কৃষিবিদ গ্রুপের, সেই সাথে সাথে আপনি যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ছিলেন এবং 2015 সাল পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংয়ের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের সিনিয়র অধ্যাপক ছিলেন। আসলে কৃষিভিত্তিক দেশ বলা হয় যে অপার সম্ভাবনার আমাদের এই বাংলাদেশ। সংগঠিত যদি ব্যবসা হয় বা প্রচেষ্টা হয়, সে সম্ভাবনা যেটা বলছি সেটা আসলে বাস্তবে রূপ নিতে পারে। উচ্চ প্রযুক্তির কৃষি শিল্প বলতে স্যার আপনার কাছে এই ভাবনাটা কি রকম? স্যার, উচ্চ প্রযুক্তির যে কৃষি শিল্পের কথা বারবার বলা হয়, সেক্ষেত্রে এই বিষয়টি নিয়ে আপনার ভাবনাটা কি? আসলে আপনি জানেন, যদি আমরা ইতিহাস দেখি এদেশের, আমরা যখন ছোট ছিলাম 57-58 বন্যা ইত্যাদিতে দেখা গেছে জমি ভেসে গেছে, আবার ফলন যখন হইতো সেটা হয়তো বা দেখা যায় যে 4 লাখে 4 মণ, 3 মণ পাইত। এটি যখন 1980 থেকে শুরু হলো মেশিনারি পাওয়ার টিল ইত্যাদি আসলো, আমি প্রযুক্তির দিকতে বলছি যে প্রযুক্তি আমাদের দেশের একটু সূচনাটা আমি বলতেছি একটু ব্যাকে যাওয়ার জন্য। এটির দিকে কিন্তু শুধু কিছু পাওয়ার টিলার, বিশেষ করে জাপানি জায়ানমার এবং কোবতা এই পাওয়ার টিলার গড়ে আসে। এটি ছিল মেকানাইজেশনের একটা বা উচ্চ প্রযুক্তির একটা। সাথে সাথে 60-এর দিকে আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ইরি ইন ফিলিপাইন্স, তারা নিয়ে আসলো উচ্চ ফলন জাতের ধান। সাথে সাথে আমাদের দেশেও কিন্তু এর একটি শাখা হইল এবং 70-এর দশকে আমরা পেলাম রিসার্চ ইনস্টিটিউট গুলি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, আনুগত্য গুলি সুগার কেন। এই যে প্রযুক্তির দিক থেকে কিন্তু আমরা আস্তে আস্তে ইন করলাম 70 এবং 80 এর দিকে। 1988 যখন বড় ফ্লাড হইল, এটি আপনার দেখবেন যে সেই ফ্লাডে বাংলাদেশের লক্ষ লক্ষ গবাদি পশু, যেগুলি নাকি আগে হাল চাষে ব্যবহার হইত, আপনারা যারা আমাদের বয়সে যারা আছে তারা দেখবেন যে সেই সময় যে লাঙ্গলটি ছিল, সেই লাঙ্গলটি ছিল সামনেটা 1 ইঞ্চি, এই যে ফালটা আর পিছনে 3 ইঞ্চি, এটা দিয়ে হয়তো 1 সিজন চাষ করা যেত, পরের সিজনে এটা বদলাইতে হইত। কিন্তু পরবর্তীতে এটি যখন কার্যকর, একচুয়ালি উচ্চ ফলনশীল করতে গেলে আপনার দ্রুত চাষ শেষ করতে হবে, ওই সময় সিজন চলে যেত 1-2 মাস। 1-2 মাস যদি চলে যায় হাল চাষ ইত্যাদি করার জন্য, বাকি সিজন হয় ফ্লাড চলে আসে না হলে দুর্যোগ চলে আসে। সেই জন্য 88 সালে বন্যার পরে তৎকালীন সরকার মানে এই লাইসেন্স যে করা, যেটা নাকি স্ট্যান্ডার্ডাইজেশন করা, সেই কমিটির আমিও চেয়ারম্যান ছিলাম, সেটাকে কিন্তু একবারে বন্ধ করে দিল। যদিও আমরা মিটিং এ গেলাম, আমি প্রফেসর এম এস বুয়েটের, উনি চেয়ারম্যান ছিলেন, আমি চেয়ারম্যান ছিলাম, উনি স্যার সহ আমরা গেলাম, যাওয়ার পরে শুনলাম যে এটি সরকার বন্ধ করে দিয়েছে। কেন? যে এখন সবগুলি আমদানি করতে দেওয়া হবে, অর্থাৎ এটি কিন্তু উন্মুক্ত বাজারের, আমি বলবো যে একটা দোষের না, উন্মুক্ত বাজার একটা প্রতিযোগিতা, বিশেষ করে একমাত্র একটা প্রোডাক্টের উপরে নির্ভর না করা, অন্যান্য আরো যে যন্ত্র কৃষি যন্ত্রপাতি আছে সেগুলির ব্যাপারেও চেষ্টা করা। সে কারণে এটি যখন উন্মুক্ত হইল, বাংলাদেশে কিন্তু মেকানাইজেশনের আর একটা দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেল, মানে বিশেষ করে যান্ত্রিকীকরণ, যেটা নাকি মানুষের যে যে সময় কমানো, কারণ যত সময় আমরা সেভ করতে পারি, আমরা দেখেন তখন আগে একটা ফলন আমন ফসল কোথাও দুইটা হইতো, কিছু কিছু এলাকাতে 3টা হইলে একটা মানে হয়তো ডুবে যেত বা কিছু। এখন আমরা সারা বাংলাদেশে কি দেখি, যে একটার পর একটা, কোনো 4 মাস, কোনটা 90 দিন, কোনটা 70 দিন পর পরে কিন্তু একটা ফলন আসতেছে। এবং মানুষের যে খাদ্য চাহিদা, বাংলাদেশের যে আজকে 18-19 কোটি লোক যারা আছে, তাদের খাদ্য চাহিদা কিন্তু মিট করার জন্য এখন যথেষ্ট
প্রযুক্তি আরো তো দরকার আছে, কিন্তু এখন প্রযুক্তিগত ভাবে বলবো যে আমরা অনেকটা এগিয়ে গেছি। যে প্রযুক্তির কথা বলছি বা সফলতার কথা স্যার আপনি বলছিলেন, এই সফলতার ভাগিদার আপনারাই। আসলে স্যার এবার একটু কৃষিবিদ গ্রুপের প্রসঙ্গে আসতে চাই। আমার জানা মতে 2001 নিবন্ধিত হয়ে মাত্র 30,000 টাকা দিয়ে 3,000 হাঁস মুরগির খামার দিয়ে কৃষিবিদ গ্রুপের আসলে ঠিক যাত্রাটা শুরু। বর্তমানে 5,000-এর ওপর কর্মী আপনাদের আছে। আসলে দেশব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে যদি আমরা বলি, সেক্ষেত্রে আপনাদের সফলতার কথাটা যদি আমাদের জানান। ধন্যবাদ, ভালো প্রশ্ন, সুন্দর প্রশ্ন করার জন্য। কারণ দর্শকদের খুবই দৃষ্টি করে বলতেছি যে একটি 2001 সালে প্রথম দিকে মানে কৃষি বিশ্ববিদ্যালয়ের সেই কথাটা বলতে চাইছিলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের 60 সালে যদি না হইতো তাহলে কিন্তু আজকে এই কৃষির অবস্থা আসতো না। সেখানকার গ্রাজুয়েট এবং এর আগে যেটা নাকি সারা বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট ছিল, এর আগে যেখানে কাজী বদরুদ্দোজা সহ যারা ওইখানে পড়াশোনা করতেন, এই কৃষিবিদরে কিন্তু পরে দেখা গেছে যে দেশের বিভিন্ন উন্নয়নে ছিল। তো কৃষিবিদ গ্রুপের কিছু ছাত্র, 5 জন ছাত্র তখনকার দিনে, তারা অনেক চিন্তা করলো যে কৃষির উন্নয়ন করতে হলে আমাদের কিছু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দিকে যাইতে হবে, কিছু প্রোডাকশনের দিকে যাইতে হবে। তারা মনে ইয়ে করে একটা খামার, ছোট খামার, পোল্ট্রি খামার, যেটি আমি উদ্বোধন করেছিলাম তখন, যে মাত্র 30,000 টাকা আমাদেরই এক ছাত্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ফিশারিস গ্রাজুয়েট উনি দিয়েছিলেন যে আপনারা শুরু করেন। তো আমার অনেক হেল্প নিল তারা, যে স্যার আমরা একটু টিন কিনে দেবো, আমরা একটু বলে দেন, একটু মানে বিল্ডিংটা কিভাবে ঘরটা ইয়ে করবো সেগুলো আমরা ডিজাইন করে দেন। আমি সেই সময় চেষ্টা করেছি। পরবর্তীতে এটি একটা যখন ডিমের দাম কিন্তু খুব কম ছিল তখনকার দিনে, তার পরবর্তীতে আমরা শুরু এই কৃষি গ্রুপ শুরু করলো অন্যান্য বিজনেস, বিশেষ করে সিডের বিজনেস। হ্যাঁ, সিড একটা আরো মানে প্রয়োজনীয় এবং উন্নত জানের সিড, উন্নত মানের সিড প্রোডাকশনে তারা কিছু কিছু এলাকাতে কাজ শুরু করলো, সেটিও আমাদের তারাই শুরু করলো। এর পরে যাত্রাতে আমরা এর পরে আসলাম অন্য কিছু সার্ভিস ওরিয়েন্টেড ক্ষেত্রে, যে এর সাথে সাথে যেটা করা হলো যে ফিশারিজ ভালুকাতে মানে একটি 500 জায়গা নিয়ে তখন কিন্তু একটা ফিশারিজ খামার করা হইলো, এবং যিনি নাকি ওই তখন ওই 30,000 টাকা দিয়েছিলেন তিনি কিন্তু এটা সুপারভাইজ করতেন, মাঝে মাঝে যাইতেন। আমার তো অনেক সময় দেখা যায় যে ভালো ভালো পাঙ্গাস, বড় বড় মাছ, অন্য রুই মাছ, সেগুলি আমরা বিশ্ববিদ্যালয়ে তারা নিয়ে যেত, আমরা কিনে নিতাম। তো ওই এই ফিশারিজ এবং পোলট্রি এই দুইটা ভালো কাতে শুরু হওয়ার পরে আমাদের চিন্তা হলো যে ঠিক আছে আমরা কিছু সার্ভিস ওরিয়েন্টেড করি পাবলিকের, যেমন কৃষি শুরু করলে মানে কিছু রিয়েল এস্টেটের ব্যাপার, মানে কৃষির সাথে যুক্ত আরো অনেক কিছু নিয়ে আপনারা কাজ করছেন, সে বিষয়গুলো আরো বিস্তারিত আপনার কাছ থেকে স্যার জানবো। একেবারে শুরুর দিকের কথাটি শুনলাম। এবারে আমি যদি বলি যে 2100 সালকে কেন্দ্র করে আপনাদের যে মিশন বা ভিশন যেটা আছে সেটা সম্পর্কে আমি একটু যদি জানতে চাই, যে ফুড এবং এগ্রিকালচার প্রোগ্রামের কথা আপনারা বলছিলেন, আপনি বলছিলেন যে ক্রপ, লাইভ স্টক বা ফিশারিজে আপনারা 30% মার্কেট শেয়ারের অবস্থায় যেতে চান 2100 সালের মধ্যে। এই বিষয়টি নিয়ে যেমনটি বলছিলেন স্যার, সার্ভিস সেক্টর নিয়ে যেমনটি বলছিলেন, এবারে আমি এ প্রসঙ্গে আসি যে অনলাইন মার্কেটিং নেটওয়ার্ক তো আপনাদের এখন দেশ এবং দেশের বাইরে ছড়াচ্ছে, সেই সাথে সাথে সেফ অ্যান্ড অর্গানিক প্রোডাক্টের কথা যদি বলি সেটা আপনারা নিশ্চিত করছেন। এই সার্ভিস সেক্টর প্রোগ্রামটি নিয়ে যদি স্যার একটু বিস্তারিত বলেন। সার্ভিস সেক্টরের ব্যাপারে আমরা যেটা করেছি, যেমন ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং বা ডেভেলপমেন্ট, হ্যাঁ করেছি, আমরা ইতিমধ্যে অনেকগুলি অ্যাপার্টমেন্ট হ্যান্ড ওভার করেছি অনেকগুলি, এটি একটা সার্ভিস ওরিয়েন্টেড। দ্বিতীয় আপনার যেমন সিকিউরিটিজ ইত্যাদি মানে একটা বিভিন্ন কোম্পানির পাবলিক সার্ভিসের জন্য অনেক ওয়েল ট্রেন লোকজন, সেটাকে আমরা করেছি। আমরা করেছি মেকানিক ওয়ার্কশপ, একটা ওয়ার্কশপ মানে যেটাকে নাকি মানুষকে কার বা ইত্যাদি মেরামত সার্ভিস দেওয়ার জন্য সেটিকেও একটা বড় ধরনের ইয়েতে নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছে, প্ল্যান আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে একটি কোম্পানি অলরেডি হয়েছে যেটা নাকি ফার্ম মেশিনারি অ্যান্ড অটোমোবাইলস, সেটিও কিন্তু আমরা ইন্ডিয়া এবং বিভিন্ন জার্মানি বিভিন্ন জায়গা থেকে ট্রাক্টর এনে, চাইনিজ, চায়না তো আসি, থাইল্যান্ড, কোরিয়া, এগুলি আমরা বাজারে বিক্রি করতেছি মানুষকে অল্প
আমি বলবো যে লাভ কম করি তাদেরকে দেওয়া হচ্ছে, লাভ ছাড়া তো আর কোনো ব্যবসা চলে না। জি অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, তো লাভ যেটা করাতে চাই, যেহেতু আমরাও কৃষিবিদ এবং কৃষির সঙ্গে সম্পৃক্ত, আমাদের চাই যে মানুষ এর থেকে উপকৃত হোক। ইতিমধ্যে ধরনের কিছু কিছু আমরা পাওয়ার টিলার এবং রিপার, এই যে আপনারা দেখেছেন এখানে কম্বাইন হারভেস্টার, যেগুলি এগুলি কিন্তু আমরা আমদানি করেছি, ইভেন আমরা এফএও কে কিন্তু দিয়েছি। হ্যাঁ, এফও আমাদের কিনে আমার সাউথ বেঙ্গলের বিভিন্ন ফার্মারদের কাছে দিয়েছে। তো এটি একটি খবর, এটি আমরা চাচ্ছি এটাকে আরো বেগবান করার জন্য, যেহেতু এই মেকানাইজেশন কিন্তু কমপ্লিটলি হইতে হওয়া দরকার এবং হইতে হবে। কারণ আমরা জানেন যে মেবি উইদিন 10 ইয়ার্স আমরা কিন্তু কোনো লেবার ওই কৃষি কাজের জন্য পাবো না, কারণ ইন্ডাস্ট্রি সবগুলিকে কিন্তু নিয়ে নেবে। এবং এটি কিন্তু সমস্ত ডেভেলপিং কান্ট্রিজ ট্রেন্ড ওইটি, আপনি একদিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে মানে লেবার এখানে চলে আসবে, আপনাকে মেকানাইজ করতে হবে অনলাইন সমস্ত জিনিসপত্র। কৃষি তো তা আমরা খেলে করেছি, আপনি বলছেন যে আরো যে সার্ভিস ওরিয়েন্টেড যেগুলি আমরা করতে যাচ্ছি সেটি হলো যে প্রসেসিং। হ্যাঁ, যেমন রাইস মিল এবং ফিড মিল আমাদের একটা আছে ভালুকাতে, যেটা নাকি ইতিমধ্যে কিন্তু পাবলিক শেয়ারে চলে গেছে। আপনাদের আরেকটা বিষয় স্যার, আমি যতটুকু জেনেছিলাম ট্যুরিজম নিয়েও আপনারা কাজ করছেন এবং 5-স্টার গ্লোবাল চেন হোটেলের একটি প্রজেক্টও যতদূর সম্ভব আপনাদের আছে, দেশের 10টি জায়গায় যতদূর সম্ভব আপনারা সেটা করতে যাচ্ছেন। স্যার এবার একটু সিএসআর প্রোগ্রাম নিয়ে যদি একটু বলেন, সিএসআর প্রোগ্রামে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য আপনাদের একটি পরিকল্পনার কথা আমি যতটুকু জেনেছি, আপনাদের বার্ষিক লভ্যাংশের একটি অংশ সেখানে যায়। জি, আমাদের একটা অংশ 3% এটা একটা ফাউন্ডেশনের মাধ্যমে। হ্যাঁ, এইটুকুলি একটা যায় মানে ধরেন বিভিন্ন সময়ে, মানে যারা সমাজের গরিব, ঈদ বা রোজা এই সময়ে লোকজনকে দেওয়া হয়। আবার ইন দি ফর্ম অফ আমি বলতে পারবেন জাকাত, অনেকের জাকাত, অনেক শেয়ার হোল্ডার তাদের জাকাত ওই ফাউন্ডেশন দান করে। আর আপনি যারা বলছেন কোম্পানি থেকে 3%, কিন্তু এটা আলাদা করে মানে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে রাখা হয় যে এটুকু বিভিন্ন দরিদ্র যারা আছে সমাজের, এটি শুধু কেবল কৃষিবিদ হলে তা না, এটি কিন্তু সমাজের সবার সবাইকে দেওয়া হয়। এছাড়া এই ফাউন্ডেশন ছাড়াও আর আমার জানা নেই যে বললাম যে অনেকে জাকাত, কিন্তু তাদের যে জাকাত সেটা কিন্তু আমাদেরকে এই ফাউন্ডেশন দিয়ে যায়। বিশেষ যে জাকাত আবার জাকাতের পানি দিতে হবে, যাতে আপনার জানেন যে আমাদের এর ব্যতিক্রম করলে আমরা আবার দায়ী হবো তাদের কাছে। তো সেই হিসাবে আমরা হাজার হাজার মানুষকে কিন্তু আমরা জাকাত দিতেছি। ওই যে বাকি যেটার মাধ্যমে বৃক্ষরোপণ, বৃক্ষ মানে চারা বিতরণ, এইসব সামাজিক যে প্রোগ্রাম, এমন যে ধরেন এবছরও যে এই বন্যা হয়ে গেল, এই বন্যার জন্য কিন্তু আমাদের একটা অ্যালোকেশন মানে প্রতি ঘরে প্রায় 1,000 টাকার একটা প্যাকেট পৌঁছে দেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আছে, এবং সেটার জন্য যারা যেখানে আছে আমাদের তারকে বিতরণ করতেছে। এই প্রোগ্রাম গুলি আমাদের সামাজিক, ওই যে কথাটা বললেন যে সিএসআর প্রোগ্রামের মাধ্যমে কিন্তু করা হচ্ছে। স্যার এবারে যদি আমরা একটু অন্য প্রসঙ্গে আসি, আপনি যান্ত্রিকীকরণ নিয়ে বলছিলেন, আসলে সব কিছুর সাথে হাতে কলমে শিক্ষার একটি অনেক বড় প্রয়োজন আছে আমরা জানি। সেই হাতে কলমে শিক্ষার একটি প্রশিক্ষণের ব্যবস্থা আপনারা গ্লোরিয়াস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নামে একটি ইনস্টিটিউটের মাধ্যমে পরিচালনা করেন, যেখানে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং থেকে শুরু করে সিভিল কনস্ট্রাকশন, সেই সাথে সাথে রেডিও এবং টিভি সার্ভিসিং থেকে শুরু করে হাতে কলমে বিভিন্ন রকম শিক্ষা দেওয়া হয়, এবং তারা কিন্তু পরে আত্মকর্মসংস্থানেও নিয়োজিত হতে পারছে। এই বিষয়টি নিয়ে যদি কিছু বলেন। জি জি, থ্যাংক ইউ, আপনি ভালো কথা মনে করেছেন যে এটা গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট, এটিও কিন্তু ওই যে কথা বললাম ওই যে ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয়। হ্যাঁ, সিএসআর ফান্ডে থেকে এটা পরিচালিত হয়, যদিও এটার প্রথম থেকে আমি গভর্নিং বডির চেয়ারম্যান। হ্যাঁ, এটি সৃষ্টি লাগে। আর আমার এক বন্ধু, আমি অনেকে চিনেছি, হি ওয়াজ ডিজি, সাবেক ডিজি অফ বাড়ি ডক্টর মাজেদ, তাকে এটা দায়িত্ব দিয়ে আমি চেয়ারম্যান থেকে দায়িত্ব দিয়ে আমরা দুজন আমরা ক্লাস মিট কিন্তু বুয়েটের একসাথে 1969-এর বেসে। তো ওকে দিয়ে এটা এখন এখনো আছেন, ওনাকে আল্লাহ তালা রাখছেন এখনো। এটিতে ধরেন এই ফোন তো আমরা ফার্স্ট, আমি 4% প্রায় 5টা ট্রেড শুরু করেছিলাম, ইলেকট্রিক্যাল, আপনার সিভিল কনস্ট্রাকশন, মেকানিক্যাল মানে ওয়েল্ডিং ইত্যাদি যেগুলি আছে এইসব, অটোমোবাইল এবং অটো মেকানিক্স এর মধ্যে আছে। জি জি জি, হ্যাঁ, তো এগুলি চলছিল। এখন একজন প্রিন্সিপাল
প্রথমে যিনি ইয়ে করলাম উনিও কিন্তু পলিটেকনিক্যাল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল ছিলেন, এবং উনি রিটায়ার করার পরে, বাট হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ লোক ছিলেন, তাকে দিয়ে কিন্তু আমরা কাজটি শুরু করি। আচ্ছা, উনি প্রাথমিক ভাবে আমরা এই আমরা জানি চটবাড়ি এখান থেকে যে ইয়ে গার্ডেন যেটা আছে বা বোটানিক্যাল গার্ডেনের পাশে জায়গাতে আমরা এই জিটিএ শুরু করি 2000 সম্ভবত 2012 সালে এবার ইয়েতে, এর আগে ছিল মিরপুরে, এটার প্রথম সৃষ্টি মিরপুরে হয়, সেখানে আমরা তখন শুধু ওয়েল্ডিং আর ইকুইপমেন্ট ট্রেড ছিল। তো এখনো আমরা আমাদের এখন বর্তমানে যে প্রিন্সিপাল আছেন তিনি মানে আমরা তো সবাই পার্ট টাইম দিয়ে করি, তিনি হলেন প্রফেসর নোমান কৃষি বিশ্ববিদ্যালয়ে, শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, উনি খুবই দক্ষতার সাথে চালাচ্ছেন, ডক্টর মাজেদ পিছনে ওনাকে গাইড করতেছেন। সবকিছু মিলিয়ে স্যার যদি আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেটা কিন্তু 2100 সালে আপনারা কৃষির প্রত্যেকটা সেক্টরে একটি শীর্ষস্থান দখল করে রাখার জন্য যে পদক্ষেপগুলো সে পদক্ষেপগুলোই আমরা একটু বিস্তারিত কথা বললাম। আসলে স্যার এবারে আপনার কাছ থেকে জানতে চাই যে বৈশ্বিক অস্থিরতার প্রভাব কিন্তু আমাদের দেশের অর্থনীতিতেও আছে, আমরা কৃষি গ্রুপের ব্যাপক ব্যাপ্তি নিয়ে কথা বলছিলাম, আসলে সব মিলিয়ে যদি আমাদের দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে হয় সেক্ষেত্রে আপনার মতো একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে পরামর্শ চাই, কি পরামর্শ দেবেন? একটা হলো যে নিজেদের মধ্যে সেলফ সাফিসিয়েন্ট হওয়া, কারণ আমরা যদি বিদেশের দিকে তাকিয়ে থাকি যে তারা নিবে তারা আমরা আমদানি করে খাবো, এই বৈশ্বিক যে যে অবস্থা ইউক্রেন এবং ইয়ার যুদ্ধে রাশিয়ার যুদ্ধে সারা বিশ্বই কিন্তু একটা নারাজ করেছে, এবং বাংলাদেশ এর থেকে দূরে না, এতে আঘাত লাগবে। আমাদের যদি এইসব মোকাবেলা থাকে দুর্যোগ প্লাসে বৈশ্বিক দুর্যোগ অথবা বৈশ্বিক পরিস্থিতি, তাহলে আমাদেরকে নিজেদেরই দাঁড়ানোর জন্য আমাদের স্বাবলম্বী হতে হবে, এবং সে স্বাবলম্বী হইতে গেলে যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করতে হবে আমাদের, সেগুলো সেগুলো রপ্ত করতে হবে, সেই প্রযুক্তিগুলি সরাই দিতে হবে। এবং কৃষিবিদ বলেন যে যে আপনাদের কোনো ধাক্কা লাগবে, কারণ ধাক্কা যখন জ্বর যখন আসে তখন এটা শুধু কেবল একটা বাড়ি করে দেয় না, সব জায়গা দিয়ে আঘাত দেয়। তো এটি সেটি মোকাবেলার জন্য আমরা এখানে প্রস্তুতি রাখছি, এবং সেটি যেহেতু আর্থিক মোকাবেলা অন্যান্য যেমন ইন্ডাস্ট্রি যেগুলি আছে আমাদের রপ্তানি কিছু আছে বাইরে এবং দেশে, সেগুলো যাতে চালু থাকে সেই জন্য আমরা কি বলবো একে সংরক্ষণ এবং মেনটেনেন্স করার জন্য ইয়াটা অগ্রগতি আমরা চেষ্টা করতেছি। আমাদের যে কমিটি আছে, যে কটা কোম্পানি আছে, আমরা অলরেডি যেগুলি আছে এবং ভবিষ্যতে যেগুলি হবে সেটির একটা কাঠামোগত যাতে ভালো কাঠামো থাকে, সেটা যাতে দৃঢ়ভাবে কাজ করতে পারে, সিদ্ধান্ত যাতে মানে ইউনিক হয় সেটি আমরা চেষ্টা করছি। কারণ অনেক সময় যদি দোদুল্যমান থাকে কোনো সিদ্ধান্ত, তাহলে সেই সিদ্ধান্ত দেওয়া কিন্তু কোনো কিছু হয় না। বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলার জন্য অবশ্যই আপনার যে কথা বলেছেন এটা আমি শুধু আমি বলবো না, কৃষিবিদই না, দেশের সকল ইন্ডাস্ট্রি কিন্তু প্রস্তুতি নিতে হবে, এবং তাদেরকেও কিন্তু আমি বলবো যে কি কি স্ট্র্যাটেজি নিয়ে এটি মোকাবেলা করা যাবে। আমরা আমাদের মতো আরো যারা কৃষি আছে তাদের সঙ্গে বসে আলোচনা করে করতে পারি, সমন্বিত ব্যবস্থার কথা স্যার আপনি নিশ্চয়ই বলছেন। জি জি অবশ্যই অবশ্যই কথা বলছেন। জি স্যার আমরা একেবারে আমাদের জি স্যার আমরা একেবারে আমাদের অনুষ্ঠান শেষের দিকে অনেক ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা আপনার প্রতি। শেষে কিছু বলতে বল আপনি বলবো কিছু? অবশ্যই আপনি বলতে চাইলে অবশ্যই বলতে পারেন। হ্যালো, জি স্যার আমরা শুনতে পাচ্ছি, আপনি যদি আপনার শেষ কোনো মন্তব্য করতে চান অবশ্যই করতে পারেন। হ্যালো, নেটওয়ার্ককে বোধহয় একটু সমস্যা হচ্ছে। জি স্যার আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, কি জানি আবার যদি প্লিজ রিপিট করেন। একেবারে শেষ মন্তব্য স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে শেষ মন্তব্য যদি কোনো কিছু করতে চান করতে পারেন। আচ্ছা, শেষ মন্তব্য বলে যে আজকে একটা যে আমরা কৃষিবিদ গ্রুপ যা করতেছি সেটি কিন্তু সবই শুধু কৃষির জন্য পুরোটা না, তো বলতে পারেন যে 80% কৃষির জন্য। জি আমরা অন্যান্য সেক্টরের জন্য কাজ করতেছি, এটা ইঞ্জিনিয়ারিং হোক, সিভিল হোক, মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য যে
মানে প্রযুক্তি প্রযুক্তি না ইভেন মানে লোকবল জি মানে যোগ্য লোকবল সেটি তৈরি করার জন্য চেষ্টা করতেছি। এবং এছাড়াও মানুষের খাদ্য নিরাপত্তা, যেটা নাকি আপনি বললেন যে বৈশ্বিক এশিয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, হ্যাঁ সেটি করার জন্য শুধু আমাদের না, দেশে যারা আমাদের মতো অনেক কোম্পানি কিন্তু কৃষিতে আছে, প্রসেসিং এ আছে, ইন্ডাস্ট্রিতে আছে, এসিআই বলেন, আরএফএল বলেন, অনেকে কিন্তু এই কোম্পানি যারা আছে তাদেরকেও আমরা বলবো যে আমরা সবাই একত্রে মিলে দেশকে আরো উন্নত এবং সমৃদ্ধ করার জন্য সবাই যদি একত্রে আমরা হাত মিলাই তাহলে হয়তো দেশের উন্নতি আরো উন্নতি এবং অগ্রগতি দুটোই। অবশ্যই স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আরো একবার, কৃতজ্ঞতা আপনার প্রতি আমাদেরকে সময় দেবার জন্য। দর্শক, আজকে আমরা কৃষিভিত্তিক সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম প্রফেসর ডক্টর আর আই সরকার, চেয়ারম্যান কৃষিবিদ গ্রুপ, তিনি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নিশ্চয়ই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।